শিলার চেঁচামেচি শুনে মালা একটা লাঠি হাতে নিয়ে রান্নাঘরে চলে আসে। ও মা, মা, এ তো দেখছি দুজন চোর, মা, রান্নাঘরে চোর দুজন ঢুকলো কি করে বলুন তো। মালা, এসব কথা পরে হবে, তুমি আগে তাড়িয়ে না দেখে পেটাতে শুরু করে দাও। তখনই মালা তার লাঠিটা দিয়ে শিলাকে পেটাতে থাকে, আর সেই সুযোগে কালু আর হাবু রান্নাঘর থেকে বেরিয়ে যায়। ওদিকে আলো বাইরে থেকে কিছু ঔষধি গাছ নিয়ে আবারও সূর্যের কক্ষে আসে। আলো, তুই এসেছিস মা? আসলে সূর্যের এই অবস্থা দেখে যে আমার খুব কষ্ট হচ্ছে, ওকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে ফেল মা। হ্যাঁ মা, সূর্যকে যে সুস্থ করতেই হবে, কারণ সূর্যকে সুস্থ করার জন্যই তো আমি এত কিছু করছি মা। কারণ সূর্যে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো আমি কিছুতেই বাঁচবো না, কারণ সূর্য যে আমার প্রাণ। বলছি মা, আমি নাগলোকের বাইরে যাওয়ার পর কি সূর্যের কোনো চেতনা দেখতে পেয়েছো তুমি? না না আলো মা, তুই নাগলোকের বাইরে যাওয়ার পর তো আমি এখানেই দাঁড়িয়েছিলাম, কিন্তু সূর্যের তো কোনো সাড়া শব্দই পাইনি। কি বলছো কি মা? বুঝতে পেরেছি, ওই অশুভ শক্তিটা আমার সূর্যের ক্ষতি করার জন্য ওর উপর জাদু শক্তি প্রয়োগ করেছে। আলো মা, তুই যেভাবে বলছিস তাতে করে তো আমার ভয়টা যেন খুব বেড়ে যাচ্ছে। বলছি যে তোর এই ঔষধি গাছের গুণে কি সূর্য সুস্থ হয়ে উঠতে পারবে? জানি না মা, জানি না সূর্য এখন এই গাছের প্রভাবে সুস্থ হয়ে উঠতে পারবে কিনা। তবে মা, এখন যে আমাকে এই গাছের উপর ভরসা করতেই হবে, কারণ আমি সূর্যকে নাগলোকে নিয়ে আসার পরে আমার নিজের শক্তি প্রয়োগ করেছিলাম সূর্যকে সুস্থ করার জন্য, কিন্তু কিছুতেই সূর্যের জ্ঞান আমি ফিরিয়ে আনতে পারিনি। কি বলছিস কি আলো? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, আর তাই তো এই শেষ চিকিৎসা হিসাবে আমি এই ঔষধি গাছটাকে এনেছি, আর আমার বিশ্বাস এই গাছের গুণেই হয়তো আমার সূর্য সুস্থ হয়ে যাবে। আলো, তাহলে দেরি কেন করছিস মা? এক্ষুনি সূর্যকে এই গাছের রসটা খাইয়ে দে। হ্যাঁ মা, আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি। এরপর আলো সূর্যকে সেই গাছের রস খাইয়ে দেয়, কিন্তু সেই গাছের রস খাওয়ানোর পরও সূর্যের কোনো চেতনাই ফিরে আসে না। আলো মা, এ কি হলো রে? সূর্যের তো ওই ঔষধি গাছ খাওয়ানোর পরও কোনো সাড়া শব্দই দেখছি না। হ্যাঁ হ্যাঁ মা, তাই তো দেখছি, কিন্তু এমনটা কেন হচ্ছে? ওই ঔষধি গাছটা সম্পর্কে আমি যতদূর জানি এই গাছের গুণ কখনোই বৃথা যায় না। তাহলে আমার সূর্যের জ্ঞান কেন ফিরে আসছে না সেটাই তো বুঝতে পারছি না। তাহলে কি আমার সূর্যকে আমি সুস্থ করতে পারবো না? আলো, তুই এভাবে ভেঙে পড়িস না মা, বিধাতার উপর ভরসা রাখ। বিধাতাকে স্মরণ কর, দেখবি, নিশ্চয় দেখবি তিনি সূর্যকে তোর কাছে ফিরিয়ে দেবেন। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, এখন বিধাতাই পারে আমার সূর্যকে আমার কাছে ফিরিয়ে দিতে। হে বিধাতা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আজ আমি মহা বিপদে পড়েছি, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আর আমার সূর্যকে সুস্থ করে দাও, ওকে আবার আমার কাছে ফিরিয়ে দাও। সূর্যকে ছাড়া যে আমি বাঁচবো না, আর তুমি যদি সূর্যকে আমার কাছে ফিরিয়ে না দাও তাহলে আমাকেও তোমার কাছে নিয়ে যাও, কারণ সূর্যকে ছাড়া আলোই পৃথিবীতে থাকতে পারে না। তুমি দয়া করো বিধাতা, আমার সূর্যকে আমার কাছে ফিরিয়ে দাও। কালু আর হাবু শিলার মালার হাতের পিটুনি খেয়ে আবারও সেই জঙ্গলে চলে যায়। হাবু, তোর মাতার না কোনো দিনও বুদ্ধি হবে না বুঝলি? সে আজ রান্নাঘরে ঢুকে একবারও জানার চেষ্টা করলো না যে আমরা কি আদৌ চোর নাকি। রান্নাঘরে ঢুকেই বেধরো পেটাতে শুরু করলো, বলি আমরা তো আর চোর না, তাই না? দাদা, ও বাবা, দাদা, মা তো আর জানতো না যে আমরা গিয়েছিলাম খাবার চুরি করতে, কারণ আমাদের মুখখানা যেভাবে চাদর দিয়ে ফেঁসিয়ে রাখা তাতে করে তো কোনোভাবে কেউ বুঝতে পারবে না যে আমরা কারা। আর মা তো এমনিতেই কম বোঝে, তাই তো আমাদের এভাবে পিটিয়েছে গো। আসলে তোর মায়ের এই কম বুদ্ধির জন্যই তো আজ এত ঝামেলা রে বাবা। এতগুলো বছর যে আমি তার সাথে কিভাবে সংসার করেছি সেটা একমাত্র বিধাতাই জানে, আর আমি জানি। আসলে দাদা, আজ মা আমাদের শরীরে যেগুলো আঘাত করেছে সেই আঘাতগুলো কিন্তু খুব বেশি করে লেগেছে। এখন হয়তো এই চাদর খুলে বোঝা যাবে যে শরীরের কি হাল হয়েছে। সত্যি রে হাবু, আমার খুব কষ্ট হচ্ছে, ব্যথায় শরীরটা কাটা হয়ে আছে রে।
তারপর বাবা আমরা তো আরো মার খেতাম যদি না ওই সময় মালা ওখানে চলে না আসতো। হ্যাঁ, তোর বউ চলে এসেছিল, তবে লাঠি হাতে করে আমাদের পেটানোর জন্য। এটা ঠিক, মালা আমাদের পেটানোর জন্য লাঠি নিয়ে এসেছিল, কিন্তু এই কথা তোমাকে মানতেই হবে যে মালা কিন্তু আমাদেরকে একটি আঘাত করেনি। সে এসে তো মাকে ওই লাঠি দিয়ে পেটাতে শুরু করলো, আর আমরা তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে আসতে পারলাম। সেটা ঠিক আছে, কিন্তু মালা আবার তোর মাকে বেশি করে পেটায়নি তো? সকাল হয়ে যায় আর সকাল সকাল সাপুরের স্ত্রী সূর্যদেব বাড়িতে এসে হাজির হয়। এ কি, আপনি সাত সকালে আমাদের বাড়িতে এলেন যে, কি হয়েছে কি? না না, এখানে এখন সূর্যের বাবার ব্যাপারে কিছুই বলা যাবে না, কারণ আমি নিজেই তো জানি না যে আসল সত্যিটা কি, আর তাই তো এক্ষুনি আমাকে আগে সত্যিটার ব্যাপারে নিশ্চিত হতে হবে, তারপর সবাইকে বলা যাবে। আগে এখন শুধুমাত্র আমাকে সূর্যের ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে। এ কি, কি হলো কি, আপনি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন যে, কিছু বলছেন না কেন? আসলে সূর্যের জন্য আমার মনটার মধ্যে কেমন যেন লাগছিল, তাই আর কি আমি সূর্যের সাথে দেখা করতে এসেছি। আসলে দুদিন হলো সূর্য আমার কাছে যায়নি তো, এই জন্য তবে আপনি চিন্তা করবেন না, আমি সূর্যকে সব সত্যিটা জানাইনি। দেখুন, আমি জানি আপনি সূর্যকে কিছুই বলেননি, আর এই জন্য আমি আপনার উপর খুশিও হয়েছি। হ্যাঁ হ্যাঁ, বলছি যে সূর্য কোথায়? ওকে এখন ঘুমাচ্ছে নাকি? না, আমার সূর্য ঘুমাবে কি করে বলুন, কাল তো আমার ছেলেটা বাড়িতেই ফেরেনি, আর ওর বাবা আর আমি ওকে অনেক অনেক জায়গায় খুঁজেছি, তাও ওকে কোথাও খুঁজে পাইনি কো। কি বলছেন কি, সূর্যকে খুঁজে পাননি মানে কোথায় গেছে সূর্য, আর ও বাড়িতে কেন ফেরেনি? কি আর বলবো বলুন, সবই আমার কপালের দোষ, না হলে কি আর আমার ছেলেটা এমন বারবার হারিয়ে যায় বলেন? সূর্যকে বারবার হারিয়ে ফেলেন মানে? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে সবটা খুলে বলুন তো। কি আর আপনাকে বলবো ভাই, ওই যে আলো, ওই মেয়েটা হয়েছে আমার কপালে শনি। যবে থেকে ওই মেয়েটা আমার সূর্যের পিছু নিয়েছে, তবে থেকে আমার ছেলেটা কেমন যেন হয়ে গেছে, ওই মেয়ে সারা আমার সূর্য যেন কিছুই বোঝে না। কি বলছেন কি আপনি, আমি তো সূর্যের কাছে শুনেছি সূর্য নাকি এখন আলোর কাছে ফিরতে চায় না, ও আলোকে ঘৃণা করে। হ্যাঁ সাইতোই না, কিন্তু কিন্তু কাল হঠাৎ করে আমার ছেলেটার কি জানি হয়ে গেল, তখনই তো ও আলো আলো করতে করতে এই বাড়ি থেকে বেরিয়ে গেল, আর আমার কোনো কথাও শুনল না, আর সে যে কাল বেরিয়েছে আর আমার সূর্য বাড়িতে ফেরেনি কো। বুঝেছি, তার মানে সূর্য আলোর কাছে গিয়েছে। আচ্ছা, আপনি বলতে পারবেন ওই আলো কোথায় থাকে? সেটা যদি বলতেই পারতাম, তাহলে তো কখনই আমি সূর্যের কাছে চলে যেতাম আর সূর্যকে নিয়ে চলে আসতাম। আসলে আলো তো একটা নাগিনী, আর সাপেরা যে কখন কোথায় থাকে সেটাও তো আমি জানি না। সাপ হোক আর যাই হোক, তার তো একটা আস্তানা আছে, আর তাই তো যে করেই হোক আমাদের ওর আলোর আস্তানা খুঁজে বের করতে হবে। ওদিকে সকাল হয়ে যাওয়ার পরও সূর্যের জ্ঞান ফিরে আসে না, এটা জেনে ছায়ামূর্তি খুব খুশি হয়। আলো, কি হলো কি, তুই তো তোর সূর্যকে এখন কাছে পেয়ে গিয়েছিস, কিন্তু কই, তুই তো এখনো সূর্যের জ্ঞান ফিরিয়ে দিতে পারলি না। আলো, শোন, তোর থেকে আমার শক্তি কম হলেও আমার শক্তির ক্ষমতা যে মারাত্মক, একবার যার উপর আমি শক্তি প্রয়োগ করি সে কিছুতে সহজে সুস্থ হতে পারে না, আর যদি কেউ শক্তি কাটিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করে, তাতে করে তো তার অনেক বড় ক্ষতি হয়ে যায়, যে ক্ষতির হাত থেকে কেউ কখনো মুক্তি পায় না। আর আমি মানলাম যে তুই সূর্যকে যে করি হোক সুস্থ করবি, কিন্তু তুই সুস্থ করে কি করবি, তোর সূর্যের এমন বড় ক্ষতি হয়ে যাবে সেটা তুই ভাবতেও পারছিস না। হ্যাঁ, তুই হয়তো তোর সূর্যকে তোর নিজের কাছে নিয়ে যেতে পেরেছিস, কিন্তু তুই তোর সূর্যকে নিয়ে সুখে থাকতে পারবি না, কারণ আমার শক্তি যার শরীরে
একবার স্পর্শ করেছে সে কখনোই কিছুতেই স্বাভাবিক হতে পারেনি। তা না হলে তোর বাবা মানে ওই নাগরাজ, ওকে তো তোরা বাঁচাতেই পারতি, তাই না? তোরা তাকে বাঁচাতে ব্যর্থ হয়েছিস, কারণ শুধুমাত্র আমি তার উপর আমার শক্তির সাহায্যে ওই বরণ তীর নিক্ষেপ করেছিলাম। আলো শোন, এভাবে একে একে তোকে আমি একটার পর একটা আঘাত করতে থাকব, যে আঘাত সহ্য করার ক্ষমতাও তুই হারিয়ে ফেলবি। আর তুই এক সময় নিজে এসে আমার কাছে আত্মসমর্পণ করবি। তো বন্ধুরা, তাহলে কি আলো সত্যি সত্যি সূর্যের জ্ঞান ফিরিয়ে আনতে পারবে না, সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।